আমরা যেন সত্য কথা বলি যদিও তা তিক্ত হয় তাই মিথ্যা বলা থেকে দূরে থাকুন জাহান নামের দিকে নিয়ে যায় রাসুল সাল্লাহ যে খটকার উদয় হয় উহা আল্লাহ আলা মাফ করে দিবেন যে পর্যন্ত না তাহা কাজে পরিণত বা মুখে প্রকাশ করে একজন ব্যক্তি মিথ্যাবাদী হবার জন্য এতটুকুই যথেষ্ট সে যা শুনে সত্যতা যাচাই না করে তাই বলে বেড়ায় এজন্য কথা যাচাই করে বলতে হবে রাসুন সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি জেনে শুনে মিথ্যা আরোপ করেছে সে যেন তার আবাসস্থল জাহান্নামে জাহান নামে তৈরি করে নিল সত্তরটি কবিরাগুনা তার মধ্যে বিয়াল্লিশ নম্বর কবিরাগুনা হচ্ছে কান পেতে অন্য লোকের গোপন কথা শোনা এজন্য কবিরাগুনা থেকে বাঁচতে হলে এইসব থেকে বিরত থাকতে হবে প্রিয় ভাই ও বোনেরা আপনাদের কাছে একটি অনুরোধ করি দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন আমি তোমাদের কোমর ধরে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে টানছি আর তোমরা তাতে ঝাঁপিয়ে পড়ছো আল্লাহ জাহান্নাম থেকে সকলকে রক্ষা করুন আমিন সালাত দিনের মূল খুঁটি সবকিছুর মূল হচ্ছে ইসলাম তার ইসলামের মূল স্তম্ভ হচ্ছে সালাত এবং তার ইসলামের সর্বোচ্চ চূড়া হচ্ছে জিহাদ করা সালাদ বান্দা এবং আল্লাহর মাঝে সম্পর্কের মাধ্যম তোমরা কেউ যখন সালাদ আদায় করো তখন সে যেন তার পালনকর্তার সাথে গোপনে কথা বলে রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন হাদিস বাদ দিয়ে মাসা আলাগত নিজের ইচ্ছা মতো মন গড়া কথা বলেছে সে যেন তার স্থান জাহান নামে নির্ধারণ করে নিল এজন্য কোরআন হাদিস বাদ দিয়ে মন গড়া কথা বলা যাবে না রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন কাফেরের জন্য তার কবরে নিরানব্বইটি সাপ নির্ধারণ করা হয় যা তাকে কেয়ামত পর্যন্ত দংশন করতে থাকে সাপগুলোর কোনো একটা সাপ যদি জমিনে নিঃশ্বাস ফেলত তাহলে জমিনে কখনো সবুজ ঘাস জন্মাত না সালাদ সর্বোত্তম আমল রাসুমসাল্লাহু আলাইসালামকে প্রশ্ন করা হলো কোন আমলটি সর্বোত্তম তিনি বললেন সময় মতন সালাত আদায় করা তাই আমাদের সময় মতো সালাত আদায় করার চেষ্টা করতে হবে ঘনিষ্ঠ বন্ধুরা বিচারের দিন একে অন্যের শত্রু হয়ে দাঁড়াবে শুধুমাত্র ধর্মিক বন্ধুরা ছাড়া তাই আমাদের সদিকুণদের সাথে বন্ধুত্ব করতে হবে সুরা যুখরুপ আয়াত সাতষট্টি আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তাদের নিজেদের মধ্যে যা আছে তার পরিবর্তন করেন সুরারত আয়াত এগারো